আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস থাকবে এবং সেখানে কিন্তু 10 মার্কস। সো এই 10 মার্ক পেতে হলে তোমাকে কি করতে হবে বা তুমি কিভাবে অ্যান্সার করবে? হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করছি যে অ্যান্সার করার জন্য আমাকে কোন কোন টেকনিক ফলো করতে হবে। যেহেতু টানা 6 এবং 7 এই 2 বছরই তোমরা মোটামুটি অনেক পড়াশোনা থেকে পিছিয়ে ছিলে এবং গ্রামার থেকে অনেকেই দূরে ছিলে, সো গ্রামারে তো অবশ্যই অনেকের নানাবিধ সমস্যা আছে। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার আর কোনো প্রবলেম আশা করি এই রাইট ফর্ম অফ ভার্বসে থাকবে না। তুমি মিনিমাম 7 থেকে 8 মার্ক পাবে শুধু এই ভিডিওটা দেখলে। তাহলে চলো আমরা শুরু করছি। এখানে বলা আছে, রাহুল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ অ্যান্ড ইট আ হেলদি ব্রেকফাস্ট। এখানে দেখো বাই আছে, বাই কি করেছে, বাইয়ের পরে কিন্তু ব্রাশিং আছে, ইট মিন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে বাইয়ের পরে যে কয়টা ভার্ব আসুক না কেন, সেটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা বলো তো, অ্যান্ড, তো বাইয়ের আগে যেরকম থাকবে বাইয়ের পরেও ঠিক সেই ওয়েতেই থাকবে। তাহলে কি, হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ অ্যান্ড এখানে আছে ইট, তাহলে ইট হয়ে যাবে কি, ইটিং, ইট হয়ে যাবে ETING। কেন, অর্থাৎ এক কথায় বাই ব্রাশিং হিজ টিথ অ্যান্ড বাই ইটিং আ হেলদি ব্রেকফাস্ট, ওই বাইটাকে কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই। কেন উল্লেখ করা হয় নাই, কারণ একটা শব্দ দুইবার উল্লেখ করলে ওই সেন্টেন্সের মাধুর্যতা হারিয়ে যায়। তো এই জন্য তোমরা কি করবে, যদি অ্যান্ড দেখো তাহলে বুঝবে ওইটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, কম্পাউন্ড। হ্যাঁ, 3 ধরনের সেন্টেন্স আছে অর্থাৎ গঠন অনুযায়ী, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সটা মূলত অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এই কারণে অ্যান্ডের আগে যেভাবে থাকে অ্যান্ডের পরেও সেম একই রকম থাকে। সো এখানে আছে বাই ব্রাশিং, তাহলে এখানে কি হবে, বাই ইটিং। সো এই জন্য বাইটাকে কিন্তু এখানে উজ্জ্ব রাখা হয়েছে। ওকে, আশা করি এ নাম্বার ক্লিয়ার। ইয়েস্টারডে, গতকাল। একটু খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস মনে রাখবে, তোমাদের একটা ট্রিক বা চালাকি শিখিয়ে দেই, সেটা হচ্ছে ওয়াই এ ইয়া লো লা, ইয়া লো লা, রাইট। ওয়াই মানে কি বলতে পারো, ওয়াই মানে হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এ মানে হচ্ছে অ্যাগো, এজিও, অ্যাগো। এলোতে হচ্ছে লং, লং এর পরে চাইলে লং অ্যাগো হতে পারে, লং সিন্স হতে পারে, তারপরে লং অ্যাগো, লং সিন্স। এরপরে লাস্ট, এলেতে কি হয়, এলেতে হবে লাস্ট, এই লাস্টের পরে ডে হতে পারে, উইক হতে পারে, হ্যাঁ, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, এরকম। সো দেখো, ইয়ালো লা থাকলে সবসময় পাস্ট টেন্স হবে, ইয়ালো লা। এটা যদি কখনো কোনো জায়গায় তোমরা দেখো, অর্থাৎ ওয়াই মানি ইয়েস্টারডে, এ মানি অ্যাগো, এলোতে লং অ্যাগো, লং সিন্স, আর লাতে হচ্ছে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো থাকলে সব সময় ভার্বের পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভিটু হবে, পাস্ট টেন্স হবে। তাহলে ইয়েস্টারডে আছে, হি, ইট আছে, ইট হয়ে যাবে কি, পাস্ট টেন্স, এইট, হি এইট, ই, হি কি হবে বলতো, হি এইট, ইয়েস্টারডে গতকাল, হি এইট তোমার হচ্ছে কি, প্যানকেকস উইথ হানি। আফটার ব্রেকফাস্ট হি ড্যাশ টু স্কুল, এখন ব্রেকফাস্ট করার পরে সে কি করেছিল বলতো, এখন সে স্কুলে গিয়েছিল, কিন্তু ওই যে ইয়েস্টারডে, টোটাল কাহিনিটা কোথার, গতকালকের, তাহলে গো হয়ে যাবে কি, একইভাবে পাস্ট ফর্ম হয়ে যাবে, ওয়েন হি ওয়েন্ট টু স্কুল, ওয়্যার হি লার্ন, এখন ওই একই সেন্টেন্স, তাহলে লার্ন হয়ে যাবে কি, লার্নড, এল ই এ আর এন টি, লার্নড, এল ই এ আর এন টি, লার্নড মেনি নিউ থিংস। ইন দ্য আফটারনুন, রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ডস অফেন রাইড দেয়ার বাইসাইকেলস, এখানে কি আছে, রাইড আছে, কিন্তু আমার অ্যান্সার কি রাইড হবে নাকি অন্য কিছু হবে? আমরা দেখলাম যে টোটাল প্যাসেজটাই কিন্তু প্রেজেন্ট আছে, পাস্ট আছে, তাই না? তাহলে এখানে অফেনটা দিয়ে আমাকে কি বোঝানো হলো? আমরা একটা রুলস মনে রাখবো বা ট্রিক মনে রাখবো, সেটা হচ্ছে অনু আর ডগস, কি মনে রাখবো, অনু আর ডগস, এটা থাকলে বিয়ন হবে। বিষয়টা কি আর বিয়নটাই বা কি, বিয়ন্ড হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম,
ও কি আমরা একটু দেখে নিই সবাই, ও মিন্স অকেশনালি, ও ডাবল সি এ এস আই ও এন এ ডাবল এল ওয়াই, এন কি এন হচ্ছে নর্মালি, এন ও আর এন ও আর এম এ ডাবল এল ওয়াই। আচ্ছা ইউ কি, ইউটা হচ্ছে ইউজুয়ালি, ইউ এস ইউ এ ডাবল এল ওয়াই, অনু অকেশনালি নর্মালি ইউজুয়ালি। এরপরে এটা কি তাহলে, এ হচ্ছে অলওয়েজ, তারপরে আর কি, আর হচ্ছে রেগুলারলি রেগুলারলি, ই কি, ই হলো এভরি এর সাথে, এভরি এর সাথে, ডে হতে পারে, উইক হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, যা খুশি তাই হতে পারে। ডি পরে ডিটা হচ্ছে ডেইলি, ডি এ আই এল ওয়াই ডেইলি। তারপর রইল কি ও, এই ও দ্বারাও কি বোঝায়, আমি এটা উপর দিয়ে লিখি, এই ও দ্বারা বোঝায় অফেন, ও এফ টি ই এন অফেন। তাহলে আশা করি এটা আমরা সবাই বুঝেছি অফেন। আর জি মানে কি, জি হলো জেনারেলি, জি ই এন ই আর এ ডাবল এল ওয়াই জেনারেলি। অ্যান্ড লাস্ট হচ্ছে এস, এস হচ্ছে সামটাইমস, এস ও এম ই টি আই এম ই এস সামটাইমস। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, অনু আর ডক্স এটা যদি থাকে আমরা বিয়ন বসাবো, মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই অফেন আছে, তাহলে রাইড আছে, রাইড রাইডই থাকবে। এখন কোশ্চেন আছে রাইডস হবে না কেন, কারণ এখানে হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস এটা কি প্লুরাল ফর্ম, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল ফর্ম এই কারণে রাইড আছে, রাইডই থাকবে, আর অফেন আছে এই জন্য প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, হিজ ফ্রেন্ডস ড্যাশ হ্যাপি ওয়েন হি জয়েন্টস দেম। এখন এটা কি, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ফ্রেন্ডস এটা কি প্লুরাল ফর্ম, অর্থাৎ প্লুরাল মানে একের অধিক, তাহলে ফিল ফিলি থেকে যাবে, হিজ ফ্রেন্ডস ফিল হ্যাপি ওয়েন হি জয়েন্টস দেম ইন দ্য ইভিনিং রাহুল ফিনিশ। এখন সন্ধ্যাবেলায় রাহুল কি করে, রাহুল এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ আছে, কিন্তু রাহুলটা কি, রাহুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কারা একটু আমাদের সবাইকে মনে রাখতে হবে, হি শি ইট, হি শি ইট। এবং যত নাম আছে এই পৃথিবীতে, যত মানুষের নাম আছে, এগুলো কিন্তু সব থার্ড পারসন সিঙ্গুলার। এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে যে ভার্বটা থাকে ওই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে এখানে ফিনিশ এটা কি হবে, ফিনিশেস। এটা কারেক্ট আনসার কি, এফ আই এন আই এস এইচ ই এস ফিনিশেস। রাহুল ফিনিশেস হিজ হোমওয়ার্ক অ্যান্ড রিডস আ বুক বিফোর ডিনার, হি রিড দ্য সেম বুক ফর আ ফিউ ডেজ নাও। এই যে এখানে একটা শব্দ আছে নাও, এখন নাও যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা এখানে একটু দেখি যে হি কোথায় জানি, এই যে ইন দ্য ইভিনিং এটা তো হলো আমাদের, এরপর বলা হয়েছে কি হি, হি রিড দ্য সেম বুক ফর আ ফিউ ডেজ নাও, ফর আ ফিউ ডেজ নাও, এটা কিন্তু মনে রাখতে হবে, কিছুদিন যাবত। আমরা যদি কোথাও দেখি যে কিছুদিন যাবত বুঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি দেখি কোথাও কি বুঝাচ্ছে, কিছুদিন যাবত বুঝাচ্ছে, রাইট, তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমরা দেখলাম কি, হি, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার সবাই জানি কি, হ্যাভ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপরে কী হবে, ভার্বের সাথে আইএনজি, আমরা সবাই জানি হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে কী হবে, হি রিড দ্য সেম বুক ফর এ ফিউ ডেজ নাও, এখানে কিন্তু হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার, এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বিন হবে, হি হ্যাজ বিন সিঙ্গুলার মানে একজন, হি হ্যাজ বিন রিডিং দ্য সেম বুক ফর এ ফিউ ডেজ নাও। আফটার ডিনার, ডিনারের পরে হি ওয়াচ টিভি উইথ হিস ফ্যামিলি, ফ্যামিলির সাথে সে টিভি দেখে, ওয়াচ হি কি থার্ড পারসন সিঙ্গুলার, এই যে আমরা বলেছিলাম হি শি ইট এবং নেম থাকলে ভার্বের সাথে এস বাই এস, তাহলে ওয়াচ হয়ে যাবে ওয়াচেস, ডাব্লিউ এ টি সি এ সি এস ওয়াচেস টিভি উইথ হিজ ফ্যামিলি। ইন সাম হি মেনটেন মানে টোটাল, মানে আমরা সব মানে টোটাল আলোচনার ক্ষেত্রে আমরা বলতে পারি হি মেনটেন ডেইলি রুটিন, এখানে আমরা দেখতে পাচ্ছি হি, হি কি এই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী হবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, মেনটেন হয়ে যাবে কি মেনটেইনস, এম এ আই এন টি এ আই এন এস মেনটেইনস।
শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝেছ। যদি কারো এই রাইট ফর্ম অফ ভার্বসে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এখনও যারা টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অর্থাৎ ইউটিউব চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক দেখছো বা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখছো রেগুলার, তারা তো অবশ্যই ফলো করে আছো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো করবে, কারণ এভাবে প্রতিনিয়ত তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করে যাব। ইনশাআল্লাহ তোমরা একসময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টে পরিণত হবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।